হ্যালো ফ্রেন্ডস, গ্রিন লাভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিও তাদের জন্য যারা আমার মতো ছাদে টবে বিভিন্ন ধরনের গাছ করে থাকেন। বর্ষাকালে টবের গাছ এবং ছাদ ভালো রাখার কয়েকটি টিপস নিয়ে আমি চলে এসেছি। আজ আমি যে টিপসগুলো দেখাবো সেগুলো খেয়াল রাখতে পারলে আপনার ছাদ এবং গাছ দুটোই ভালো থাকবে। প্রথমে যে কাজটি আমাদের করতে হবে সেটা হলো, টবে জল জমতে দিলে চলবে না। সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে টবে জল জমছে কি না। বর্ষার অতিরিক্ত বৃষ্টির কারণে টবে জল জমে থাকে। বৃষ্টির পরপর আমাদেরকে খেয়াল রাখতে হবে টবে জল জমছে কি না, আর জমে যদি থাকে তাহলে আমাদের টবের জল গোড়া থেকে ফেলে দিতে হবে। আর অতিরিক্ত বৃষ্টি যার কারণে টবে যে জল জমে থাকে, এই জমে থাকার কারণে গাছ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, আর যার কারণে গাছ মারাও যেতে পারে। টবগুলি ছাদের একদম ধার ঘেঁষে না রেখে দেওয়াল এবং টবের মাঝখানে গ্যাপ রাখো, তাহলে দেওয়াল বেয়ে যে জলটা আসে সেই জলটা টবে জমবে না। এক্ষেত্রে আমাদের এই জিনিসটাকেও খেয়াল রাখতে হবে। দেখুন, আমি গ্যাপ রেখে গাছগুলো রেখেছি। ছাদে জল নিকাশের ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। ছাদে যে ড্রেনগুলি করা থাকে সেগুলির মুখ পরিষ্কার রাখতে হবে, তাহলে ছাদের কোনো ক্ষতি হবে না, অর্থাৎ ছাদ পরিষ্কার রাখতে হবে। আর একটা জিনিস আমাদের খুবই ভালোভাবে খেয়াল রাখতে হবে, যাদের টবে ড্রেনেজ সিস্টেম ঠিক নেই বা অনেক দিন আগে গাছ বসানো আছে, তাদের একটু খেয়াল করতে হবে টবের নিচে যে ছিদ্র আছে সেগুলি মাটি ফলে বন্ধ না হয়ে যায়। টবের মাটি এই ছিদ্রের মধ্যে এসে এই ছিদ্রটি আটকে দেয়, ফলে টবের অতিরিক্ত জল বেরোতে পারে না। তাই এই ছিদ্রের মুখটি একটু খুঁচিয়ে পরিষ্কার করে নিতে হবে। বর্ষাকালে অনেক পাতা হলুদ হয়ে যায়, আবার পাতা ঝরেও যায়। এটি বর্ষার অতিরিক্ত জলের কারণেই হয়ে থাকে। বন্ধুরা, এই বিষয়ে চিন্তা করবেন না। লাস্ট যে টিপসটি আমি আপনাদের দেব এটা খুবই গুরুত্বপূর্ণ। বৃষ্টির জল গাছের পক্ষে যেমন উপকারী, তেমনই বৃষ্টির জল বয়ে আনে বিভিন্ন ধরনের ছত্রাক আর বিভিন্ন কীট পতঙ্গ পোকামাকড়। এরা এই বর্ষাকালেই ডিম পাড়ে, সেই কারণে গাছে পোকামাকড়ের আক্রমণও বেড়ে যায়। সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, প্রত্যেক সপ্তাহে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে গাছে। বন্ধুরা, ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা নতুন ভিডিও দেখছেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।